হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য একটি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি একটু পরই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখি। ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ, মেরিন শিক্ষানবিশ ভর্তি বিজ্ঞপ্তি। আগামী 1 জানুয়ারি হতে 2022 ইংরেজি সালের জন্য 1 বছর মেয়াদী মেরিন শিক্ষানবিশ ডেক ও ইঞ্জিন কোর্সে ভর্তির জন্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের সময়সীমা, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে 31/10/2021 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। আগে বলে রাখছি, আবেদনটি অনলাইনে সম্পন্ন হবে। 19 ও 20 নভেম্বর 2021 সকাল 9 ঘটিকায় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেকো ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র সোনাকান্দা নারায়ণগঞ্জ এই স্থানে। তো ভর্তির শর্তসমূহ দেখি আমরা একটু। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনকারীকে কমপক্ষে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নির্বাচনী পরীক্ষার সময় প্রয়োজনীয় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনকারীর বয়স এসএসসি অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী 31/12/2021 ইংরেজি তারিখে 16 বছর সমাস থেকে 21 বছরের মধ্যে হতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ভর্তি পদ্ধতি, এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারীদের মধ্য হতে মেধা তালিকার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতি কোর্সে 250 জন করে মোট 500 জন শিক্ষানবিশ নির্বাচিত করা হবে। নির্বাচিত 500 জনকে বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞান বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতি শাখায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সুস্থতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সুস্থতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় মেধা তালিকা অনুযায়ী প্রথম 75 জন শিক্ষানবিশ চূড়ান্তভাবে নির্বাচিত করে অন্যান্যদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এককালীন 15,000 টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি হতে হবে। ইঞ্জিন প্রশিক্ষণার্থীদের নেভাল ডকইয়ার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ বাবদ তাদের ধার্যকৃত অতিরিক্ত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। সুবিধাদি হচ্ছে ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা, ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযোগী ইউনিফর্ম প্রদান, অভ্যন্তরীণ জাহাজ, কোস্টাল জাহাজ ও ফিশিং জাহাজে চাকরির সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন পদ্ধতি, যে কোনো ব্রাউজারের মাধ্যমে www.deptcnarayanganj.com এ প্রবেশ করুন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন, চুজ অ্যান অপশন ক্লিক করুন, নিউটিক্যাল সায়েন্স অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ পূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তথ্য দিয়ে রাখছি। যদি আপনাদের এই আবেদনটি কিভাবে করতে হয় এ ব্যাপারে তথ্য দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে এই আবেদনগুলো সম্পন্ন করতে হয়। অ্যাপ্লিকেশন ফর্মে 100 KB এর মধ্যে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 60 KB এর মধ্যে 300x80 পিক্সেলের সিগনেচার আপলোড করতে হবে। সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রসেস বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর অ্যাপ্লিকান্ট আইডি, যা এসএমএসের মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে, তো সেই অ্যাপ্লিকান্ট আইডি সহ প্রার্থী অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। পরীক্ষার ফি জমা প্রদান, অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত অ্যাপ্লিকান্ট আইডি ব্যবহার করে ডাস বাংলা ব্যাংক লিমিটেড রকেট অ্যাকাউন্টের মাধ্যমে 320 টাকা আবেদন করা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। এর নিচে রয়েছে কীভাবে রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তো এই জন্য কোনো অ্যাপসে না গিয়ে আপনাকে *322# নম্বরে ডায়াল করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে, যেমন স্ক্রিন 1-এ বিল পে, স্ক্রিন 2-তে সিলেক্ট ইউর অপশন, স্ক্রিন 3-তে আদার, স্ক্রিন 4-এ এন্টার বিলার আইডি 423, স্ক্রিন 5-এ এন্টার বিল নাম্বার, এক্ষেত্রে অ্যাপ্লিকান্ট আইডি ব্যবহার করতে হবে, স্ক্রিন 6-এর ক্ষেত্রে এন্টার অ্যামাউন্ট 320, স্ক্রিন 7-এর ক্ষেত্রে এন্টার পিন সাকসেসফুল, এন্টার পিন। সকল ধাপগুলো সম্পন্ন হলে
নিশ্চিতকরণ একটি এসএমএস প্রদান করা হবে। তো এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যারা এই প্রশিক্ষণে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।